কে? চোর চোরটা তারেক রহমান। নির্বাচনে চার মার বাকি, নোয়াখালীর মানুষকে বিএনপির লোকেরা অনেক ভুল বোঝাতে চেয়েছে। বঙ্গবন্ধুর কন্যা মাথা নত করবে না, মাথা নত করতে পারে না। বিএনপি নেতাদের ওদের চোখ মুখ শুকিয়ে গেছে, আন্দোলন হয় না এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর? এই বছর রোজার ঈদের পর বলে কোরবানের ঈদ, কোরবানের পরে বলে রোজার ঈদ, রোজার ঈদের পরে বলে পরীক্ষার পর, দেখতে দেখতে 14 বছর আন্দোলন হবে। 14 বছরেও 14 বছরেও হল না, ক্ষমতার ময়ূর ছিল বিএনপির নাগালে এলো না। নেতাকে? চোর চোরটা তারেক রহমান। বাংলাদেশের মানুষ চেনে এই লুটেরা তারেক রহমান, এই দুর্নীতিবাস তারেক রহমান। বাংলাদেশের মানুষ জানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশ থেকে লন্ডনে পালিয়ে গেছে, তার নেতৃত্বে বাংলাদেশে মানুষ আন্দোলন করবে, এটা কি বিশ্বাস? নোয়াখালীর মানুষকে বিএনপির লোকেরা অনেক ভুল বোঝাতে চেয়েছে। বিএনপিকে ঘাঁটি বানিয়েছিল এই নোয়াখালী শহর সরল মানুষকে ধোকা দিয়ে, আজকে ধোকা দেওয়ার দিন শেষ। আজকে নোয়াখালীর মানুষ আজকে বঙ্গবন্ধু কন্যার সঙ্গে আছে, নোয়াখালীর মানুষ নোয়াখালীর তরুণেরা আজকে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। তরুণেরা কি চায়? স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়তে চায় শেখ হাসিনার নেতৃত্বে। নোয়াখালীতে আজ নির্বাচনে চার মার বাকি, আমি আসলাম দুপুরবেলা, দিকে দিকে কি শুনি নৌকার জয়ন্ত।